हेलो अस्सलाम वालेकुम एवरीवन, दिस इज माही फ्रॉम ब्यूटी टिप्स बाय माही। आज हमें जो प्रोडक्ट नहीं कथा बोलबो सेटी होच्छे एक हेयर केयर प्रोडक्ट, स्किन कैफे हेयर फॉल ट्रीटमेंट। तो हमें कथा ना बाड़िये आमार पैकटी बानानोते चले जाच्छी। आमी एखन आमार सेई पैकटा निये निच्छि, स्किन कैफे हेयर फॉल ट्रीटमेंट। एई पैकटा निये निच्छि, पैकटार भितरे एमन थाके আমারটা প্রায় শেষ, আজকে ইউজ করলে এটা শেষ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি প্যাকটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু এয়ারটাইট একটা প্যাকেট, এটা যেহেতু 5-6 বার ব্যবহার করা যাবে, অবশ্যই ব্যবহারের পর প্যাকেটটাকে ভালোভাবে আটকে রাখতে হবে, না হলে ভিতরের গুঁড়োটা নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা ডিম, এই ডিমটা আমি নামিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা হলো। ফ্রিজে ডিম দেওয়া যাবে না, সবসময় চেষ্টা করতে হবে নর্মাল টেম্পারেচারে ডিমটা ভেঙে প্যাকের মধ্যে দেওয়ার জন্য। আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন মধু নেই, এই জন্য মধুর পরিবর্তে আমি 1 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি। যাদের লেবু স্যুট করে না স্ক্যাল্পে, তারা অবশ্যই হানি ইউজ করতে পারো। এবার আমি আমার অয়েলটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জোজোবা অয়েল। জোজোবা অয়েলের রিভিউ আমার আগের ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নিও। এটা স্কিন এবং মাথা দুভাবে ইউজ করা যায়, প্যাকের সাথেও দিয়ে ইউজ করা যায়। আমি জোজোবা অয়েল 1 চামচ আমার প্যাকটার মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি না, খুব কম পরিমাণে নিলেই হবে। এইটুকু জোজোবা অয়েল আমি দিয়ে দিচ্ছি। এটা খুব লাইট ওয়েটের একটা অয়েল, অনেক ভালো কাজ দেয় চুলের গোড়া শক্ত করার জন্য। জোজোবা অয়েলের উপরে আমার মনে হয় কিছু নেই। এবার আমি পরিমাণ মতো পানি আমার মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, একটু চেষ্টা করবে টাইম নিয়ে যেন মিশ্রণটা ভালোভাবে মিক্সড হতে হয়ে যায়, নইলে ভিতরে দানা দানা থেকে যাবে, যেটা আমাদের স্ক্যাল্পে ভালোভাবে অ্যাবজর্ব হবে না এবং চুলের গোড়ায় ঠিকমতো নাও লাগতে পারে। তো আমারটা কনসিস্টেন্সটা এরকম হবে, এর থেকে তুমি ঘন বা পাতলা বানাও সেটা তোমার ইচ্ছা মতো, তবে অবভিয়াসলি দানাগুলো যেন ভালোভাবে মিক্সড হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি এটা এবার আমার মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার প্যাকটি চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেলেছি আমার চুল। তো আমার চুল অলরেডি শুকিয়েও গিয়েছে, আমি এখন আমার চুলটা দেখাচ্ছি একটু ক্যামেরায়। আমার কাছে কিন্তু ধরতে বেশ সিল্কি লাগছে এবং মানে জট নেই এমন লাগছে। আমি কন্ডিশনার এবং শ্যাম্পু ইউজ করেছি, 1 ঘন্টা রেখে তারপর আমি আমার চুলটা ধুয়ে ফেলেছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমার কাছে চুলগুলোকে বেশ শাইনি লাগছে আর ধরতেও বেশ সফট লাগছে। তুমি চুলগুলোকে যেভাবে ম্যানেজ করতে চাচ্ছ সেভাবেই ম্যানেজেবল হচ্ছে চুলগুলো। তো আমার এই 2-3 মাসের এক্সপিরিয়েন্সে আমি সপ্তাহে একবার একটা টাইম ফিক্সড করে নিয়েছি, আমি সপ্তাহে শনিবার দিন আমার চুলে প্যাকটা লাগাই। তোমরা এই প্যাকটা স্কিন ক্যাফের প্রোডাক্ট অনেক ভালো বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে, তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অন্য কোনো প্যাক বানাও কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও।